দীর্ঘ কুড়ি বছর পর ভাগ্যে জুটল পানীয় জল প্রকল্প। স্বপ্নপূরণ বদরপুর দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার মানুষের। জলের ওপর নাম জীবন, জল ছাড়া প্রাণ বাঁচাতে পারে না, এই প্রবচন দীর্ঘ বিশ বছর থেকে শুনছেন কাছাড়ের বরখোলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপির দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার মানুষ। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন, খালবিল নদী নালার অপরিশোধিত জল পান করে আসছিলেন এতদিন। অবশেষে ভাগ্যে জুটল পানীয় জল প্রকল্প। এ খবর চাওয়ার হতে খুশির জোয়ার বইছে এলাকা জুড়ে। রবিবার প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এলাকার ষষ্ঠ নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক তথা বদরপুর চতুর্থ খণ্ডের গ্রুপ সদস্য আলী আহমেদ লস্কর। তিনি বলেন, পিছপোড়া এই অঞ্চলের মানুষ দীর্ঘ বিশ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছিলেন। এখানে নেই ভালো রাস্তাঘাট, নেই ভালো স্বাস্থ্য পরিষেবা, তার মধ্যে বঞ্চিত ছিলেন খাবার জল থেকেও। তবে শেষমেশ এলাকায় পানীয় জল প্রকল্পের শিলান্যাস হয় বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিপি সভানেত্রী মঞ্জু গোয়ালা, সমাজসেবক তৈয়বুর রহমান লস্কর, বরাতপ্রাপ্ত ঠিকাদার বাপ্পন হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার এল এইচ সিং প্রমুখ। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন। এমন জায়গা সরকারের মানে ডিস্ট্রিক্ট নাই, সরকারের দৃষ্টিটা কম পড়ে, যাই হোক, কিন্তু আজকে যে আমরা 10-15-20 বছরের একটা স্বপ্ন সফল, এটা বড় আনন্দের ব্যাপার। কিন্তু এই স্বপ্নটা সফল হইতে গিয়া যে হার বাংলা পরিশ্রম, কঠোর পরিশ্রম করেছেন, সময় দিতেন বা নিরলস প্রচেষ্টা করিয়া গেছেন, তার প্রতি আমার আদর ভালোবাসা এবং দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু। আজি এক বছর আগতে আমি নিজে গৈ পেলাই শিলচর সার্কিট হাউসে, সার্কিট হাউসত আপনার ডিপার্টমেন্টীয় মানে বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙরিয়ার ওসরত মেমোরেন্ডাম খাম দিয়ে আইছিল এইটু কামৰ কারণে। তারপর আমার শালচাবড়া জিপির সংকটশীল কাটাকাল নদীর কারণে, কাটাকাল নদীর এইটু নদীর কারণে মানে কামখিনির কারণে আমি এক বছর আগতে তার মানে নিজে গৈ পেলাই শিলচর সার্কিট হাউসত গৈ পেলাই মেমোরেন্ডাম খাম পীযূষ হাজারিকা ডাঙরিয়া মন্ত্রীর ওসরত মই নিজে দিয়ে আইছিল, জলসম্পদ মন্ত্রী, হ্যাঁ জলসম্পদ মন্ত্রীর ওসরত। তারপর কি হল, তারপর ইয়ার শালচাবড়া জিপির আমার শঙ্করশীল মহোদয় আর নীতিশ কুমার দাস, বিধান দাস, কেবাজন মানুষ লগ লাগি দৌড়া দৌড়ি করে পেলায় শিলচর বিভাগীয় মানে ইঞ্জিনিয়ার মহোদয়ের ওসরত গই আলোচনা করে, হাইলাকান্দি, হাইলাকান্দিত গৈ পেলায় আলোচনা করে পেলায় আজির দিনটুত এইটু মেসারমেন্টের কারণে মানে এস্টিমেট দিয়ার কারণে আমার ডিপার্টমেন্টের পর হাইলাকান্দিরপর আপনার মানে কি নাম জানি আপনার ইমরান মজুমদার মহোদয়ক, হ্যাঁ জিআই মহোদয়ক পঠাইছে। এটা আমার গাঁওয়ের কথা হল বা আমার নিজের কথা হল, এই গাঁওয়ের কামখিনির কারণে যান সকালে মানে এস্টিমেটটা দিয়ার পিছত যান সকালে হোক ইমান মানে আমার কামখিনি করে দিয়ার কারণে আমার বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙরিয়ার ওসরত আমি গাঁওয়ের তরফেরপর বা আমি নিজে মানে অনুরোধ জ্ঞাপন করেছো, ধন্যবাদ। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।